আজি যেহেতু আপনি পৰ্বতত আছে মাৰাথন নিৰ্বাচন প্ৰচেষ্টা কেনেকা হ'ব বুলি ভাবিছে? পৰিৱেশ সাংঘাতিক ভাল ইউপিপিএলৰ কাৰণে। এন ডি এ সমৰ্থিত প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰী ডাঙৰীয়া যিটো টাৰ্গেট কৰিছে, যিটো ৰাইজে চিন্তা কৰিছে, সিদ্ধান্ত লৈছে, 3 লাখতকৈ অধিক ভোটৰ ব্যৱধানত চেক্টৰ 24 জয়ন্ত বসুমতাৰী ডাঙৰীয়া জিকি আছে। এইটো পৰিৱেশ মই ইয়াত দেখিবলৈ পাইছোঁ। আৰু সকলো জাতি ধৰ্ম জনগোষ্ঠীৰ ৰাইজে একত্ৰিত হৈ পেলাই এই সিদ্ধান্তটো লৈছে, খুব ভাল। আর দেখা গেছে যে কালি বিপিএফের ইস্তাহার তেখেতসকলে প্রকাশ করেছে, আর দেখা গেছে যে বিশেষকে চাহ জনগোষ্ঠী মানে সাঁওতালসকল আর রাজবংশী সকলক এসটি করব বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই ক্ষেত্রে আপনার ইউপিপিএলের প্রতিক্রিয়া কি? না, এটাতো নতুন কথা নহয়, এটাতো পূর্বর ইস্তাহারবিলাকতো তেনেকে দেখি, এটু নতুন ইস্তাহারর নতুন ইয়াত বাক্য নহয়। তার মানে আগতো প্রতিশ্রুতি দিয়ার পিছন পালন করা নাই, নতুনকে আকৌ প্রতিশ্রুতি? নহয় নহয়, পালন নহয়, সমস্যা যেহেতু সমাধান হওয়া নাই, এইটো যেটো এটা বার্নিং ইস্যু, এইটো ক্ষেত্রতো সকলো রাজনৈতিক দলবিলাকে কনসার্ন, অকল বিপিএফ বলি নহয়। তারপর যখন কথাটা হয়েছে তেখেতসকল সরকার নেই, তেখেতসকলে কেনেকে এইবিলাক সমাধান করব? ন, এইটোতো আপনি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দিলে, মোরতো আর কবলগিয়া নাই। সচাকেই বিভিন্ন জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা সমাধান যদি হব লাগে, তেতিয়া শাসন ব্যবস্থাত আহিব লাগিব। শাসন ব্যবস্থা বলিলে আমার বডোল্যান্ড অঞ্চলত 3 কলপিয়া শাসন ব্যবস্থা আছে, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শাসন, আনপিনিডি রাজ্যর শাসন, আর আমার বডোল্যান্ড যে কাউন্সিল শাসন, এই 3খন শাসন ব্যবস্থাত বিপিএফর কোনো ইয়াত অন্তর্ভুক্ত তথা ইয়াত কোনো জড়িত নাই। আজি হাগ্রামা মহলে একটা তাৎপর্য মন্তব্য করেছে যে ইউপিপিএল বা মিত্রজোটের যে মিটিং হয়েছে টোকা দিয়ে মানুষ লই আছে, 300-400-500 টাকা টোকা দিয়ে মানুষ লই আই ভিড় করেছে, এক্ষেত্রে কি প্রতিক্রিয়া করবে? এইটো উত্তর দিবলগিয়া কথা নাকি? তো প্রমাণ দেখালে হল, আপনিও ময়ও সকলেই ব্লেম দিব পারে, বর্নামী করি পারে, এটা তো ডর কথা নয়। আর রাইজর যে চেহারা দেখাত আপনাদের নিশ্চয়ই দেখিছে, মিটিংত আহিলে পয়সা দিয়ে আহা রাইজর চেহারা, নিজে স্বইচ্ছা অন্তরপরা মেল মিটিং তথা হেরির সভা সমিতিত অংশগ্রহণ করা চেহারাই কই নহয়। ইয়াত কোনোবা পয়সা বিলাইছে নাকি? আপনাদের দেখিছে নাকি? মিছা কথা। হাগ্রামা মহিলার একটা তাৎপর্য কোনো আছে, আপনি যেটা ইউপিপিএলে জয়েন করার কথা আছিল তেতিয়া সাংবাদিক প্রশ্ন করেছিল আপনার তেখেতে চিনিয়ে না পায়, তার মানে আপনাকে একটু নেগলেক্ট করেছিল নাকি? নেগলেক্ট টেগলেক্ট বলে মই একো নাভাবো, কি আছে তেখেতে যি কই থাকিব মোর কারণে আশীর্বাদ বলে মই ভাবি লই, কথাটো হলে এইটুয়ে। ইমান ভোটত জয় হবে বলে বিশ্বাস করি? এতিয়া মই কোয়াটো কি কলো, 3 লাখ ভোটর ব্যবধানত অধিক, 3 লাখতকৈ অধিক ভোটর ব্যবধানত জয়ন্ত বসুমতাৰী ডাঙৰীয়া জিকিব। প্রতিখন সভাতে হাগ্রামা মহিলারে কৈছে কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰি তেওঁলোকে বিপুল ভোটত জয়ী হ'ব কোৱাটো সকলোৱে কয়, জনে কেণ্ডিডেট গোটেই কেণ্ডিডেটবিলাকেও কয়, সকলো ৰাজনৈতিক দলবিলাকে দাবী কৰে যে আমি জিকিম আমি জিকিম, লাষ্টততো এজনেই জিকিব, ইয়াতো ৰাণাৰ্ছ আপ নাই, চেম্পিয়ন মানে এজনে হ'ব। তো গতিকে আপোনালোকে দেখিছে এন ডি এৰ বাহিৰে ইয়াত কিবা কাম আছে নেকি? সিধা কথা, গোটেই অসমত 14খন আসন এন ডির হাতত, অকল সেটা কোকৰাঝাৰ ইউপিপিএলের কথা নহয়, ধুবুরীত এজিপির হাতত আহিব, বরপেটাত এজিপির হাতত ফণীদা বিপুল ভোটত জিকিব, সেটাতো কথা স্পষ্ট। আর ইতিমধ্যে 5খন আসন যেহেতু উজনি অসমত ভোটদান হয়ে গেল, 5খনে 5খন তো বিজেপি আহি গেল। আর আপনার ভাগ্রামা মহিলা কৈছে যে আপনার ভাবি মন্ত্রী বলে কৈছে, এই ক্ষেত্রে আপনি কিবা প্রতিক্রিয়া দিব? মই বুঝা নাই কি কি শব্দ এইটো ভাবি মন্ত্রী, তার মানে আপনি ইউপিপিএলে জয়েন করেছে, আপনি নেক্সট জয়ন্ত বসুমতাৰী এমপি হওয়ার পিছত উপনির্বাচনত MLA হয়ে মন্ত্রী হব বলে কৈছে? এইটো তো তেখেতর কথা, মই তো তেনেকুৱা একো ভাবা নাই। আর তেখেতে যদি ভাবিছে তেখেত নিজেও তো আহিব পারে না, তাতে যদি তেওঁ নিজে যদি ভাবিছে তে কিবা আৰু ভাবি মন্ত্রী হব পারে, তেওঁ নিজে আহিলে হল, মোৰ তো ইয়াত একো কাম নাই, মোৰ প্রয়োজনও নাই।